আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমি তোমাদের ইউনিট 20 এর লেসন 1 থেকে 4 নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি ইউনিট 20 এর লেসন 5-6 নিয়ে আলোচনা করব। মূল পাঠ শুরু করার আগে আমি তোমাদেরকে একটি বিষয়ে খুব ভালো করে বুঝিয়ে দিতে চাই। সেই বিষয়টি হচ্ছে, তোমরা যে কোনো প্যাসেজ আয়ত্ত করার জন্য প্রথমে প্যাসেজটি 3 বার ভালোভাবে পড়ে ফেলবে। তারপর যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে কঠিন লাগে সেগুলো বইয়ে দাগিয়ে ফেলবে এবং একটি খাতায় অর্থসহ সেগুলো লিখে ফেলবে। লেখার পর আবার প্যাসেজটি তোমরা ভালো করে পড়বে। এভাবে পড়ার পর তোমরা প্যাসেজটি সম্পর্কে ভালো ধারণা পাবে এবং আয়ত্ত করতে পারবে। এসো আমরা মূল পাঠ শুরু করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি তোমাদেরকে প্যাসেজটি পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শুনো। মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি ওয়ান ডে। মারিয়া আশা করে একদিন সে বিশ্ববিদ্যালয় যাবে। হার টিচার্স থিঙ্ক দ্যাট শি ক্যান। তার শিক্ষকরা মনে করে মারিয়া তা পারে। মারিয়া ওয়ান্টস টু সেট আপ এ স্কুল অফ হার ওন সো দ্যাট শি ক্যান টিচ ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন। মারিয়া তার নিজের জন্য একটি স্কুল স্থাপন করতে চায় যাতে সে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দিতে পারে। বিফোর দিস, তার আগে মারিয়া ওয়ান্টস টু বি এ রাইটার। মারিয়া একজন লেখক হতে চায়। শি ওয়ান্টস টু রাইট আ বুক অ্যাবাউট হার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। সে তার অনুভূতি এবং অভিজ্ঞতাগুলো সম্পর্কে একটি বই লিখতে চায়। শি ওয়ান্টস টু শো আদার ইম্পেয়ার্ড পিপল দ্যাট দে ক্যান ডু অ্যামেজিং থিংস ইন দেয়ার লিভস। সে অন্যান্য প্রতিবন্ধী লোকদের দেখাতে চায় যে তারাও তাদের জীবনে বিশেষ কিছু বা আকর্ষণীয় কিছু করতে পারে। তোমরা প্যাসেজটি ভালো করে বোঝার জন্য আমি তোমাদের জন্য কিছু শব্দ এখানে লিখে নিয়েছি, তোমরা সেগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করো। হোপ আশা করা, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, থিঙ্ক চিন্তা করা, সেট আপ স্থাপন করা, টিচ শিক্ষা দেওয়া, ফিলিংস অনুভূতি, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, অ্যামেজিং বিস্ময়কর, রাইটার লেখক। আমি আবার পড়ছি, তোমরা লক্ষ্য করো, হোপ আশা করা, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, থিঙ্ক চিন্তা করা, সেট আপ স্থাপন করা, টিচ শিক্ষা দেওয়া, ফিলিংস অনুভূতি, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, অ্যামেজিং বিস্ময়কর, রাইটার লেখক। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা লক্ষ্য করবে এবং বাসায় চর্চা করবে। গত ক্লাসে আমি তোমাদের ইউনিট 20 এর লেসন 1 থেকে 4 নিয়ে আলোচনা করেছিলাম। সেই লেসন থেকে আমি কিছু শব্দ এখানে লিখেছি, তোমরা সেটা লক্ষ্য করো। বিউটিফুল সুন্দর, ফিল অনুভব করা, হিস্ট্রি ইতিহাস, ইনফরমেশন তথ্য, লার্নার শিক্ষার্থী, আনেবল অক্ষম, ভিজুয়ালি ইম্পেয়ার্ড দৃষ্টি প্রতিবন্ধী, আউটসাইড বাহিরে, বিকজ কারণ। শিক্ষার্থীরা এগুলো ভালো করে পড়বে এবং প্যাসেজটি আয়ত্ত করার চেষ্টা করবে। কেন তোমাদেরকে বারবার আমি সিম প্যাসেজ সম্পর্কে ভালোভাবে পড়তে বলছি, কারণ সিম প্যাসেজ থেকে আমাদের 1 থেকে 4 নং কোশ্চেন আনসার আসবে। সেই আনসারগুলো
কীভাবে দিতে হবে সেজন্য আমাদের একটা ফর্মেট আছে। যেমন ওয়ান নাম্বারে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা ম্যাচ থাকবে, টু নাম্বারে ট্রু ফলস, থ্রি নাম্বারে থাকবে কোশ্চেন আনসার, এবং ফোর নাম্বারে থাকবে কম্পোজিশন, যেটা যে প্যাসেজ থাকবে সেই প্যাসেজের উপরে ভিত্তি করেও থাকতে পারে অথবা নিজে কেউ কোনো বাক্য তৈরি করে তোমাদেরকে সেটা লিখতে হবে। তোমরা এই জন্য প্যাসেজটি ভালো করে পড়বে, এবং তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের যে চৌধুরী হোসেনের গ্রামার বই আছে সেই গ্রামার বইয়ের যে মডেল কোশ্চেন এই প্যাসেজের সাথে মিল আছে সেটার ওয়ান থেকে ফোর পর্যন্ত বাসায় ভালো করে পড়বে এবং ভালোভাবে চর্চা করবে। আশা করি তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনছো এবং এগুলো শুনে পরবর্তীতে সেটা কাজে লাগানোর চেষ্টা করবে। পরবর্তীতে যখন স্কুল খুলবে আমি তোমাদের এগুলো দেখব, তোমরা কি ভালো করে লেখাপড়া করেছো, আমার ক্লাসটা কি খেয়াল করেছো সেটা দেখব। তোমরা আমার ক্লাসটা একটা ক্লাসও তোমরা মিস দিবে না, কারণ এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ ইংরেজিতে তোমরা অনেক দুর্বল। আশা করি সবাই ভালো থাকবে, বেশি বাইরে যাবে না, বিশেষ করে বাইরে গেলে মাস্ক পরে যাবে এবং ঘরে এসে ভালো করে হাত ধুয়ে ফেলবে। মোট কথা তোমাদেরকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।